গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রোজকের মতো চলেছি এটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তো বর বাড়িতে নেই, সে তো বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়িতে প্রচণ্ড আনন্দ করছে, ভালো মন্দ সব খাচ্ছে দাচ্ছে, যাই আনন্দ করুক। আর এখানে আজকে আমি আর বাবা দুজনের মতো আজকে রান্না করবো দুপুরবেলা। আর আজকে একটু বেলা করে উঠেছি, মানে ঘুম থেকে উঠেইছি আজকে প্রায় 7:45। তারপর তো 8টার সময় পড়তে আসবে, আর এখন অবধি পড়তে আসেনি, মনে হচ্ছে আজকে ডুব দেবে আমার স্টুডেন্টটা। তো যাই হোক, আর বাবা আর আমার মতো রান্না করবো, আর বেলা করে আজকে একটু রান্নাটা বসাবো, একদম গরম গরম খাবো। রোজ দিন তো গরম খাবার সুযোগ হয় না, ওই জন্য আজকে আমি আর বাবা যেহেতু খাবো, একটু বেলা করেই খাবো। তো কালকে রাত্রে বাবা বলেছে যে আজকে রাত্রে লুচি হবে আর চিকেন হবে, চিকেনটা বাবা নিয়ে আসবে। আর বাবাকে বলেছি তুমি রান্না করবে, কেন রাত্রেবেলা আমার পড়ানো থাকে। বাবা বাবার দারুণ রান্না, মানে চিকেনটা বাবা দুর্ধর্ষ রান্না করে। তো বাবা সব রান্নাই খুব সুন্দর পারে, কিন্তু ন্যাচারালি চিকেনটা ব্যাপক বানায়। তো বাবাকে বলেছি তুমি ধারে রান্না করবে, আমি এদিকে পড়াবো, আর লুচিটা আমি খুব। ওই জন্য বাবার একটু শখ হয়েছে যে চিকেন খাবে, লুচি আর চিকেন। তো কালকে রাত্রেই বাবা বলেছে যে ঠিক আছে, তাহলে আমি লুচি আর চিকেন হবে, তো ঠিক আছে তুমি রান্না করবে, তো বাবাই রান্না করবে। তো চলো আজকে সারাদিনের জার্নিটা, পাশে থাকো। কিছু হয়ে গেছে, ও এখন নিজে নিজেই খেলা করছে, দেখো রোদ্দুরটায় বসিয়ে দিয়েছি, ও নিজে নিজে ওর পাউডার কোট ও ক্রিম সব নিয়ে খেলে যাচ্ছে। মামা কি নিয়ে খেলছো? আবার চেঁচাচ্ছিস? এটা কার পাউডার? কার পাউডার এটা? এটা কার? এটা এটা আমার বাবুর। খেলো, এখন সব নিয়ে বসেছে খেলতে। বাবু বাবাই রে দিদি, ডালটা নিয়ে নাও বাবা, ভাত কম হল আর একটু দিয়ে দেবো, তুমি খাও আস্তে আস্তে, তারপর আবার দেবো। বেগুনটা একদম কচি, বড় হয়েছে খুব, কিন্তু একদমই কচি, দেখো না ভেজেছি একদম, সেই ইয়ে হয়ে গেছে। আলু ভাজা দিইনি, হবে তো ওই দিয়ে তোমার? আজকে রান্না করেছি ভাত, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ডাল আর ডিম সেদ্ধ। তো গাইস দেখতে দেখতে এখন সন্ধ্যে হয়ে গেছে, আর আমারও এক্ষুনি পড়তে চলে আসবে, প্রায় 6টা বাজছে। সন্ধ্যে টন্ধে সমস্ত দেওয়া হয়ে গেছে, আর বাবাকে ফোন করলাম, বাবাও আসছে। তো বাবা আসলেই একদম, আমি বাবা অনেক বিকালেই মাংসটা আমায় দিয়ে গেছিলো, মাংস আমি একদম ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, বাবা খালি এসে এবার বানাবে। সো দারুণ বাবা বানায় বলেইছি, তো বাবা আসলেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, সো তোমরা দেখতে থাকো। চলো মাংস করা শুরু হয়ে গেছে, বাবা এসে গেছে, আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর বাবাকে বললাম চলো এবার শুরু করে দাও। আর এই যে মাংস একদম ম্যারিনেট করা, এবার শুধু বাবা এখন বানাবে। ও মাই গড, বাবার হাতে চিকেন জাস্ট অ্যামেজিং। আলুটা বার করে রাখবো ফ্রিজ থেকে? হ্যাঁ আলুটা বার করে, আলুটা তোমার এমনি সেদ্ধই আছে। কতদিন পর তোমার হাতের মাংস খাবো, আহাহা টেস্ট। হাত ধোবে? ওইটাই ধুয়ে নাও। বাবা মিক্সিতে দেখো একটু ইয়ে রয়েছে, ওইটা একটু নিয়ে নাও জল দিয়ে, আদা বাটা রসুন বাটা রয়ে গেছে ওই মিক্সিতে দেখো রয়েছে, ওখানে সামান্য জল দিয়ে দাও, ব্যাস ব্যাস ব্যাস, বেশি হবে না তো? না এটা গরম করবো, আবার ওই দেখো ওইতে রয়েছে।
তুমি মানে দিকে করো, তুমি ময়দাটা মাখো। এই যে বাবা এখন খেতে বসে গেছে, দেখেছো লুচি আর মাংস কষা কষা খাবে নাকি? আর এই যে দাদাই কি খাচ্ছে মুখে এক গাদা কি, দাদাই কি খাচ্ছে? তুমি খাবে একটু চিকেন? বাবাকে দেখছে, বাবা খাচ্ছে, সাতটা থেকে ঘুমিয়েছে না বাবা? লুচিগুলো নরম হয়েছে তো দাদা? দাদা এসেছিল তো, খাবে তুমি? আর এই যে মাংস এত সুন্দর কালার, বলে কথা নেই। এখানে এই যে লুচি এখনো বাকি আছে, এগুলো ভাজবো, বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কেন বাবা আবার বাড়ি যাবে। ঝাল লাগবে একটু পরে, বাবারও ঝাল লাগছিল। আরে কাঁচা লঙ্কা দিয়েছে, আবার গুঁড়ো লঙ্কা দিয়ে ফেলেছে তো, আর টেস্ট করেনি বাবা। খেয়েছে? খাবি তো, চল ভাত দেবো তোকে, আমি লুচি কাটা করে নিই তারপরে তোকে দিচ্ছি। খেতে বসে গেছি এখন আমি, তো দেখো এখন আমি আর ছোটো বোনই খেতে বসে গেছি, আর বাপি খাওয়া হয়েই গেছে, আর বোনের আর মায়েরটা এখানে দিয়ে দিয়েছি লুচি আর মাংস, ওরা খাবে বাড়ি গিয়ে। তো চলো খেয়ে নিই, আর বাবা দুর্ধর্ষ মাংসটা রান্না করে, দুর্ধর্ষ। চলো খেয়ে নিই, অনেক দিন পরে খাচ্ছি লুচি মাংস।